আজকে এটা ষষ্ঠ চ্যাপ্টারের লাস্ট ক্লাস। এই চ্যাপ্টারে তেমন বিশেষ কিছু নাই, আমরা কিছু ডেফিনেশন এবং ডেটাবেস সিকিউরিটি সম্পর্কে হালকা পাতলা কিছু জিনিসপত্র পড়বো। পড়ে এই চ্যাপ্টার শেষ করে আমরা নেক্সট পঞ্চম চ্যাপ্টার স্টার্ট করব। তো প্রথমে দেখো, এখানে কর্পোরেট ডেটাবেস নিয়ে আমরা দেখবো। কর্পোরেট ডেটাবেসটা কি? কর্পোরেট ডেটাবেস, আচ্ছা কর্পোরেট ফিল্ড বা কর্পোরেট ওয়ার্ল্ড বলতে তোমরা কি বুঝো? সেটা তোমরা যারা বিজনেস নিয়ে পড়াশোনা করো তারা তো অবশ্যই জানো যে কর্পোরেট ফিল্ড বলতে আমরা কি বুঝি। বিভিন্ন বিজনেস অর্গানাইজেশন যেভাবে বাণিজ্যিক কাজকর্মগুলো করে এবং বাণিজ্যিক ভিত্তিতে আর কি মানব সম্পদ উন্নয়ন বা হচ্ছে উৎপাদন, বিপণন, বিতরণ, বিক্রয়, গ্রাহক সেবা, এইরকম মানে আইটি সেবা, এরকম বিভিন্ন মানে অর্গানাইজেশনাল লেভেলে যেসব ওয়ার্ক গুলো হয়ে থাকে সেগুলার ডেটাবেজ এর মাধ্যমে যখন করা হয়, ডেটাবেজ এর মাধ্যমে যখন সংরক্ষণ করা হয় এবং ডেটাবেজ এর মাধ্যমে যখন নিয়ন্ত্রণ করা হয়, তখন সেখানে যে ডেটাবেজটা ইউজ করা হয় সেগুলোকে আমরা কর্পোরেট ডেটাবেজ বলি। এখন এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম সেগুলোর এক সারমর্ম হচ্ছে কর্পোরেট ফিল্ড বা বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি যে সকল ডেটাবেস গুলো ব্যবহার করে সেগুলাই কর্পোরেট ডেটাবেস। আমার কথা বুঝতে পেরেছো? বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের ব্যবসা পরিচালনা করার জন্য প্রাতিষ্ঠানিক পর্যায়ে যেসব ডেটাবেস ব্যবহার করে সেগুলোকে আমরা কর্পোরেট ডেটাবেস বলে থাকি। তো বিভিন্ন ধরনের কর্পোরেট ডেটাবেসের এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, ওরাকল, DB2, স্কেল সার্ভার, সিবেস, এরাডাটা, দিজ আর দ্য ভেরিয়াস কাইন্ডস অফ কর্পোরেট ডেটাবেস। তো এরপর আসে সরকারি প্রতিষ্ঠানের ডেটাবেস। সরকারি প্রতিষ্ঠানের ডেটাবেস কোনগুলা? সরকার পরিচালনা করার জন্য বিভিন্ন মন্ত্রণালয় আছে। এই বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে যে ডেটাবেস গুলা ব্যবহার করা হয় সেগুলাই সরকারি ডেটাবেস, তাই তো? গভর্নমেন্ট ডেটাবেস। তাহলে আমরা কি বুঝতেছি যে গভর্নমেন্টের বিভিন্ন মন্ত্রণালয় আছে, স্বায়ত্তশাসিত মন্ত্রণালয় বা যারা হচ্ছে স্বাধীন তারা গভর্নমেন্টের বিভিন্ন অনুদানে বা গভর্নমেন্টের তত্ত্বাবধানে পরিচালনা করে। তো এসব প্রতিষ্ঠানগুলা যেসব ডেটাবেস ব্যবহার করে সেগুলোকে আমরা সরকারি ডেটাবেস বলে থাকি। তো দেখো সরকারি ডেটাবেসের ব্যবহার কোথায়, যে অপরাধমূলক কর্মকাণ্ড, যেমন পুলিশের যে ডেটাবেস গুলো আছে, যে পুলিশ তাদের অপরাধীর লিস্ট গুলা ইয়ে করার জন্য, ট্র্যাক রাখার জন্য ডেটাবেস ব্যবহার করতে পারে না? তারপরে জন্মহার, মৃত্যুহার, এগুলা যেমন বাংলাদেশে আদমশুমারি হয় এগুলোর জন্য যে ডেটাবেস ব্যবহার করা হয়, তথ্য ছবি এগুলো সংরক্ষণ করে। তারপর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ডেটাবেস থাকতে পারে, তারপরে গভর্নমেন্টের যেসব বিমান পরিচালনা করে, ব্যবসা, ব্যাংকে, সেগুলো থাকতে পারে, তো এরকম আর কি। তো এরপরে আমরা যেটা পড়বো ডেটাবেস সিকিউরিটি। ডেটাবেস সিকিউরিটির কথাটা কেন আসছে দেখো, ডেটাবেসকে আমরা ডেটাবেজে ডেটা তখনই রাখবো বা যখন আমরা দেখবো যে ডেটাবেজে ডেটাটা সিকিউরড আছে, আমার ডেটাটা অন্য কেউ দেখছে না। এই যেমন মনে করো ফেসবুকে তোমরা যখন মেসেজিং করো, চ্যাট করো, তোমরা তোমার ফ্রেন্ডকে বিভিন্ন গোপনীয় মেসেজ দাও, তো এগুলো তুমি বুঝো যে এগুলো আসলে অন্য কেউ দেখবে না, তোমার ফ্রেন্ডই দেখবে। দ্যাটস হোয়াই তুমি সেগুলা, তার মানে কি তোমার একটা বিশ্বাস আছে যে এগুলা সিকিউরড। এখন যদি তোমার বিশ্বাস না থাকতো, যদি এগুলো সিকিউরড না হতো, অন্য কেউ যদি তোমার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলে বা হ্যাক করতে পারে, তাহলে কি তুমি এগুলা রাখবে? তুমি কিন্তু রাখবে না, না সেই সাহসটা তোমার হবে না। তার মানে তোমার সেই সিকিউরিটি আসলে ডেটাবেস কে দিতে হবে, যার ফলে তুমি এই সিকিউরিটিটা, এই তোমার এই সাহসটা আসবে। তো আনঅথরাইজড ইউজার যেন তোমার ডেটা দেখতে না পারে বা তোমার ডেটাটা অ্যাক্সেস করতে না পারে সেটার নিশ্চয়তা দেওয়াটাই হচ্ছে ডেটাবেস সিকিউরিটি। এখানে দেখো বলছে, একটি ডেটাবেজে অনির্দিষ্ট ব্যবহারকারী থেকে ডেটা সুরক্ষিত রাখাকে বলা হয় ডেটাবেজ সিকিউরিটি। অনির্দিষ্ট ব্যবহারকারী বলতে বোঝাচ্ছে যে যেগুলো আনঅথরাইজড, যাদেরকে আসলে ডেটাবেজে অ্যাক্সেস করার কথা না, তারা যেন হ্যাক করে ঢুকে যেতে না পারে। যেমন তোমার অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট তুমি অ্যাক্সেস করবা, অন্য কেউ যদি অ্যাক্সেস করে তোমারটা ঢুকে যায়, তাহলে কি সেটা সিকিউরিটি থাকলো? থাকলো না কিন্তু। আর এটাই হচ্ছে সিকিউরিটি দেওয়া, যেটা ফেসবুক দিয়ে থাকে, গুগল দিয়ে থাকে তাদের মেল সার্ভারের জন্য। আবার আমাদের ডেটাবেস যেগুলো আমাদের কোম্পানি, বিভিন্ন কোম্পানি ইউজ করে, তাদেরও সিকিউরিটি আছে।
তো ডেটাবেস সিকিউরিটির ক্ষেত্রে নিচের বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে হবে আমাদেরকে, যেমন ব্যবহারকারীর ডেটা ব্যবহার করার অধিকার সংরক্ষণ করতে হবে। স্যার সিটি কলেজের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের কি এক্সট্রা সিকিউরিটি আছে না? না, এই ওয়েবসাইটের আসলে এক্সট্রা তেমন কোনো সিকিউরিটি নাই, এই জন্য মাঝে মাঝে এটা হ্যাক হয়ে যায়, তখন এটার যে এক্সিস্টিং যেটা কপিটা প্রিজার্ভ করা হয় সেটা আবার ওটা আপলোড করে দেওয়া হয়, মানে অনেক সময় অনেকবারই এটা হ্যাক হয়েছে। স্যার সিকিউরিটি দেয় না কেন? এটা নিজস্ব যে সিকিউরিটি ব্যবস্থা আছে সেটাই আসলে এটা ব্যবহার করা হয়, কিন্তু উন্নত মানের সিকিউরিটি ব্যবস্থা নিতে গেলে আসলে পার মান্থ 1-2 লাখ টাকার খরচের ব্যাপার আছে, তো এটা আসলে সবাই তো আর অ্যাফোর্ড করতে পারে না, বা সিটি কলেজ আসলে, আর সিটি কলেজ ওয়েবসাইটে তো আসলে এমন কোনো সেন্সিটিভ ডাটাও রাখে না যার জন্য আসলে এত টাকা খরচ করে এটা সিকিউরিটি দিবে। তবে তার মানে নর্মালি সবাই তো আর হ্যাক করতে পারবে না, তারপরেও যারা একটু ভালো মানের হ্যাকার তারা হ্যাক করতে পারে। আপনি তো পারবেন স্যার নাকি? এগুলো আবার কি ধরনের কথা, চুপ। তো ডেটাবেস সিকিউরিটি প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিস্টেম সিকিউরিটি আর একটা হচ্ছে ডেটা সিকিউরিটি। তো সিস্টেম সিকিউরিটিটা হচ্ছে কি, যে আমাদের যে সিস্টেমে বা ডেটাবেস সিস্টেমটা, বা ডেটাবেস মানে এক কথায় ডেটাবেস যে সিস্টেমটাতে আছে, যে সার্ভারে আছে, সেই সার্ভারের কম্পিউটার গুলা যেন সিকিউর থাকে। যেমন আমার কম্পিউটার, আমার কম্পিউটারে অনেক ডেটা আছে, এখন আমার কম্পিউটার সিস্টেমটা সিকিউরিটি দেওয়ার কি পাসওয়ার্ড দেওয়া আছে, এটা হচ্ছে কম্পিউটার বা সিস্টেমের সিকিউরিটি, কম্পিউটার সিস্টেমের সিকিউরিটি। এরপরে যেটা আসছে ডেটা সিকিউরিটি, ডেটা সিকিউরিটি হচ্ছে আমার নির্দিষ্ট যে ডেটাটা আছে, আমার হতে পারে যে তোমার যেমন ফেসবুকের তুমি যে কম্পিউটার থেকে অ্যাক্সেস করছো সেই কম্পিউটারটা হচ্ছে সিস্টেম সিকিউরিটি, বা সিস্টেম তোমার সিস্টেমটা সিকিউরিটি দেওয়া, আবার তোমার যে সার্ভারে আবার তোমার ডেটাগুলো আছে সেটার সার্ভারের সিকিউরিটি দেওয়া, আবার তোমার ডেটাটা যেন কেউ না পেয়ে যায়। যেমন তুমি ফেসবুকে যদি তোমার ডেটাগুলো যেগুলো আছে, যেগুলো ইউজার দেখতে পাচ্ছে, বিভিন্ন জন তোমার প্রোফাইল থেকে দেখতে পাচ্ছে, সেগুলো যদি আবার তারা নিয়ে নিতে পারে বা সেগুলো ওখান থেকে তারা এডিট করতে পারে, তাহলে একটা প্রবলেম দেখা দিবে। তো এগুলো হচ্ছে ডেটার সিকিউরিটি, যেমন অনির্দিষ্ট ব্যক্তির হাত থেকে ডেটার গোপনীয়তা রক্ষা করা, সেটা হচ্ছে ডেটার সিকিউরিটি। একটা হচ্ছে সিস্টেমের সিকিউরিটি আর একটা হচ্ছে ডেটার সিকিউরিটি। আমি আবার বলছি কি, একটা হচ্ছে সিস্টেম সিকিউরিটি আর একটা হচ্ছে ডেটার সিকিউরিটি। আচ্ছা আবির, তো সিস্টেম সিকিউরিটিটা কি, সিস্টেম ডেটাবেসটা যে সিস্টেমে আছে বা যে সার্ভারে আছে, সেই সার্ভার বা সেই কম্পিউটার বা সেই ডিভাইসে সিকিউরিটি দেওয়া। যেমন আমরা আমাদের কম্পিউটার পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখি, এটা হচ্ছে সিস্টেম সিকিউরিটি। আর ডেটাটা হচ্ছে, ডেটা সিকিউরিটিটা কি, আমরা যে সিস্টেমে যে ডেটাটা রাখছি বা আমাদের ডেটাবেজে যে ডেটাটা রাখছি, সেই ডেটার সিকিউরিটি দেওয়াটা, সেই ডেটার গোপনীয়তা রক্ষা করাটা হচ্ছে ডেটার সিকিউরিটি। যেমন অনেক সময় কম্পিউটারে অন্য কেউ ঢুকে যেতে পারে, কিন্তু তোমার ফেসবুকের পাসওয়ার্ড যদি না থাকে, তোমার ওই যে ডেটাবেজের পাসওয়ার্ড যদি না থাকে, তাহলে কিন্তু সে তোমার ডেটাবেজ দেখতে পাবে না। এটা হচ্ছে ডেটা সিকিউরিটি। যাই হোক, তো ডেটা সিকিউরিটি দেওয়ার জন্য আরও কিছু প্রসেস আছে, সেটা হচ্ছে ডেটা এনক্রিপশন বা ডিক্রিপশন পদ্ধতি। ডেটা এনক্রিপশন বা ডিক্রিপশন পদ্ধতিটা কি, মনে করো তুমি তোমার ফ্রেন্ডকে তোমার পাসওয়ার্ডটা বলবা, এখন তোমার পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6 বা 1 2 3, এটা তোমার পাসওয়ার্ড, কিন্তু তুমি যদি সেটা সবার সামনে বলো 1 2 3, তাহলে সবাই জেনে যাবে, সবাই তোমার ফেসবুকে ঢুকে পড়বে বা তোমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। তো তুমি তাকে বললা যে কি, বললা কি যে আমার পাসওয়ার্ড হচ্ছে ABC, হয়তো আগে থেকেই তুমি তাকে বলে দিয়েছো যে A=1, B=2, C=3, মানে ব্যাপারটা হচ্ছে অ্যালফাবেট গুলা এভাবে সাজানো যায়, মানে আমার কথাটা বুঝতে পেরেছো, যে A=1, B=2। তো তুমি সরাসরি 1 2 3 না বলে তুমি ঘুরিয়ে বললে কি ABC। তো এটা হচ্ছে ডেটা এনক্রিপ্ট করা, বা অরিজিনাল যে মেসেজটা সেটাকে কোন একটা অন্য মেসেজে কনভার্ট করা, যে মেসেজটা দেখে কেউ বুঝবে না যে এটা আসলে অরিজিনাল মেসেজ, মানে আমার কথাটা বুঝতে পেরেছো, মানে যেটা দেখে সহজে বোঝা যাবে না যে এটা আসলে
পাসওয়ার্ড যে আবার সেটা ইউজ করলে সে পারবেও না। এই যে দেখো ডেটা এনক্রিপশন বা ডিক্রিপশন কি, যে প্রক্রিয়ায় প্লেন টেক্সট মানে অরিজিনাল যে মেসেজটা পরিবর্তন করে সাইফার টেক্সটে রূপান্তরিত করা হয়। সাইফার টেক্সট মানে হচ্ছে যেটাতে রূপান্তর করা হলো, যেমন 1 2 3 না বলে আমি বললাম ABC, তো ABCটাই হচ্ছে সাইফার টেক্সট, আর 1 2 3টা হচ্ছে কি প্লেন টেক্সট বা যেটা নর্মাল। প্লেন মানে তো বুঝোই, প্লেন মানে কি, প্লেন মানে নর্মাল, নর্মাল। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের ডেটা এনক্রিপশন। তো এখানে দেখো খুব সুন্দর করে একটা ফিগার দেওয়া আছে, এখানে হাই হাউ আর ইউ এটা হচ্ছে প্লেন টেক্সট অরিজিনাল মেসেজ, এটাকে এনক্রিপ্ট করে আমরা তৈরি করলাম H34 এন্ড H% এরকম একটা দুর্বোধ্য মেসেজে পরিণত করলাম। এরপর এটাকে ডিক্রিপ্ট করে আবার হাই হাউ আর ইউ এটা হচ্ছে সে চলে আসলো। তার মানে প্লেন টেক্সট থেকে কে কোন একটা ফাংশনের মাধ্যমে সাইফার টেক্সটে রূপান্তর করার পদ্ধতিকে বলা হয় এনক্রিপশন, আর সাইফার টেক্সট থেকে অরিজিনাল মেসেজে ফেরত আসার পদ্ধতিকে বলা হয় ডিক্রিপশন। মনে থাকবে তাহলে এনক্রিপশন এবং ডিক্রিপশন কাকে বলে? দেখো এই ফিগারটা দেখে বোঝো যে প্লেন টেক্সট কে সাইফার টেক্সট কে টেক্সটে রূপান্তরিত করার পদ্ধতিকে এনক্রিপশন বলে, আর সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে ফিরে যাওয়ার পদ্ধতিকে ডিক্রিপশন বলে। ঠিক আছে, প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে রূপান্তর করাকে এনক্রিপশন বলে, এনক্রিপশন বলে, আর সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে এটা এখানে এভাবে লেখা আছে দেখো, এই যে প্লেন টেক্সট এনক্রিপ্ট করার পূর্বে যে যা দেওয়া হয় অরিজিনাল মেসেজ, এখানে যেটা আছে এনক্রিপ্ট করার পূর্বে যে মেসেজটা থাকে অরিজিনাল সেটা হচ্ছে প্লেন টেক্সট, আর সাইফার টেক্সট কি এনক্রিপ্ট করার পরে যেটা পাওয়া যায় সেটা সাইফার টেক্সট। আচ্ছা, তো এনক্রিপশন অ্যালগোরিদম, অ্যালগোরিদম বলতে কি বোঝায়, ওই যে যে পদ্ধতি বা যে গাণিতিক ফর্মুলার সাহায্যে এনক্রিপশনটা করা হয়, এই যেমন এখানে হাই হাউ আর ইউকে আমরা যে H34 এরকম এটা দুর্বোধ্য মেসেজে রূপান্তরিত করলাম যে পদ্ধতিতে করলাম সেটা হচ্ছে অ্যালগোরিদম। তো এটাই হচ্ছে মোটামুটি তোমাদের এখানকার পড়া। আর ডাটা এনক্রিপশন করার বিভিন্ন পদ্ধতি আছে, যেমন সিজার কোড, ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড বা DES অ্যালগোরিদম, বা আরেকটা আছে IDEI, দ্যাটস ইন্টারন্যাশনাল ডাটা এনক্রিপশন অ্যালগোরিদম। এটা কিন্তু এখানে এগুলো কোনোটাই তোমাদের পড়া লাগবে না, সিজার কোডটা মাঝে মাঝে আসে, তো সিজার কোডটা নিয়ে আমি একটু দেখবো। হ্যাঁ, সিজার কোডটা আসলে আমি যে পদ্ধতিটা তোমাদেরকে বললাম এতক্ষণ, ওই যে ABC পরিবর্তে 1 2 3 এরকম করা, তো এভাবে আসলে সিজার কোডটা ইয়ে করা হয়। তো সিজার কোডেরও বিভিন্ন ফর্মুলা আছে, অনেক সময় বিভিন্ন রকম ফর্মুলা ইউজ করে এগুলো করা হয়। এখানে একটা পদ্ধতি তোমাদের দেওয়া আছে, এটা তোমাদের বাড়ির কাজ, নেক্সট দিন তোমরা এটা দেখবা, পড়বা, পড়ে আমাকে ফিডব্যাক দিবা, আমি তোমাদের এখান থেকে কোশ্চেন করবো, না বুঝলে আমি নেক্সট দিন বুঝাই দিব এটা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে আর কিছুই নাই, মোটামুটি ভাবে চ্যাপ্টারটা শেষ। এখন আমরা পঞ্চম অধ্যায়ের ফার্স্ট লেকচার স্টার্ট করব। পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা লেকচার 1। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাদের আগে যখন পড়াচ্ছিলাম তখন কি চ্যাপ্টার স্টার্ট করেছিলাম? কারেন্ট চলে গেছিল স্যার। ও আচ্ছা, পঞ্চম অধ্যায় মনে হয় স্টার্ট করেছিলাম স্যার। গেল স্যার, আজকে খেলা আড়ার হয়েছে স্যার। হ্যাঁ স্যার, খেলা আড়িটার হয়েছে স্যার। বুঝি নাই কি বলে, আচ্ছা খেলা খেলার জায়গায় থাক, আমরা পড়াশোনা করি।
তো দেখো, আমরা এই চ্যাপ্টারটা পড়ার আগে এই চ্যাপ্টার সম্পর্কে কিছু কথা বলে নিই। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল প্রত্যেক চ্যাপ্টার পড়ানো শুরু করার আগেই তো আমরা কিছু কথা বলি, সেগুলা বলবো। জি স্যার। তো এই চ্যাপ্টারটা আসলে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রথমত, কারণ এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম টাইমে 2 সেট কোশ্চেন হয় 5 নম্বর চ্যাপ্টার থেকে বোর্ডে। আর এই চ্যাপ্টারটা সম্পূর্ণভাবে আমাদের এই যে আইসিটি তোমাদেরকে যে জিনিসটা পড়ানো হয় বা আইসিটি তে যেগুলো আমরা পড়িয়ে আসলাম, এগুলো যেমন এই ডেটাবেজ, তারপরে HTML, মানে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই 3টা চ্যাপ্টারই আসলে মেইন আইসিটি, তোমাদের প্রোগ্রামিং বা সফটওয়্যার তৈরি সম্পর্কে আর কি জানানো হয়। তো আমরা চতুর্থ চ্যাপ্টারে HTML শিখছি, ওয়েব ডিজাইন কিভাবে করতে হয়, ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। আর ষষ্ঠ চ্যাপ্টারে আমরা শিখলাম যে কিভাবে ডেটাবেজ কাজ করে, ডেটাবেজের ব্যবহার এবং ডেটাবেজের সিকিউরিটি কিভাবে দেওয়া হয়, সেগুলো বিস্তারিত জানলাম। আর আজকে জানবো হচ্ছে আমরা একটা সফটওয়্যার কিভাবে তৈরি করা যায়, একটা সফটওয়্যারের কাজ কি বা একটা সফটওয়্যার কিভাবে তৈরি হয়, সেগুলোর একটা মানে একেবারে তোমাদের ডিটেলস তো পড়ানো হবে না, তোমাদের জাস্ট বেসিক ধারণা দেওয়া আর কি। তো দেখো, প্রথমে দেওয়া হচ্ছে প্রোগ্রাম। তো আসলে আমরা যে সফটওয়্যার বলি বা যেটাই বলি না কেন, এই সফটওয়্যার হোক আর যে নামে আমরা সেটাকে বলি, সেটা আসলে কিছুই না, সেটা আসলে কম্পিউটার প্রোগ্রাম। এটাকে খাঁটি বাংলা ভাষায় বা ইংলিশে যেটাই বলো, আমরা বলতে পারি যে সেগুলো বিভিন্ন প্রোগ্রামের সমষ্টি বা নির্দেশের সমষ্টি। সেখানে বিভিন্ন একটা সফটওয়্যার, যেমন একটা সফটওয়্যার হতে পারে কয়েকটা প্রোগ্রাম বা একটা প্রোগ্রামের সমষ্টি বা নির্দেশের সমষ্টি। তো দেখো, প্রোগ্রামটা কি, কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশমালার সমষ্টি হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম বা প্রোগ্রাম বলা হয়। একটা সফটওয়্যার দেখো, সিম্পলি চিন্তা করো, একটা সফটওয়্যার আসলে কি করে, একটা সফটওয়্যার কোনো একটা স্পেসিফিক প্রবলেম সলভ করে। যেমন তোমরা গেম খেলো, গেম খেলার জন্য যে সফটওয়্যারটা, সেটা তোমার রিক্রিয়েশন দেয়, তোমাকে হচ্ছে এন্টারটেইন করে। তো তোমার বোরিংনেসটা কাটানোর জন্য তুমি সেই সফটওয়্যারটা ইউজ করো, সেটা তোমাকে কি করছে, তোমার একটা প্রবলেম সলভ করছে, যে তোমাকে এন্টারটেইন করছে। তুমি একটা মনে করো যে তুমি ফেসবুক ইউজ করার জন্য তুমি যে একটা প্রোগ্রাম ইউজ করো, অ্যাপ্লিকেশন ইউজ করো, এই যে ফেসবুক অ্যাপ, তোমাকে কি প্রবলেম সলভ করছে, তোমার ফেসবুক চালানোর যে প্রবলেমটা সেটা সলভ করে দিচ্ছে। তার মানে কি, প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা সফটওয়্যারেরই একটা নির্দিষ্ট কাজ আছে, সে একটা নির্দিষ্ট কাজই করতেছে। তার মানে আমাদের প্রত্যেকেরই এক একটা আলাদা আলাদা সমস্যা সমাধান করছে এই এক একটা প্রোগ্রাম। তাহলে কি বলতে পারি আমরা, কম্পিউটারের মাধ্যমে, আর এগুলো সবই তো হচ্ছে কম্পিউটারের মাধ্যমে, তাই না? কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে, আসলে মোবাইলে তো ছোটখাটো একটা কম্পিউটার। তো কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে যেটাই আমরা বলি না কেন, কোনো সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশমালা বা প্রয়োজনীয় কমান্ডের সমষ্টিকেই প্রোগ্রাম বলে। আরাফ, জি স্যার, বুঝতে পেরেছো? মোটামুটি মোটামুটি না, বলো তুমি আরাফ বলুক, এটা এখানে আমি এটা এখানে যেটা লেখা আছে তুমি এটাই বলো। কম্পিউটার মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশমালার সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। হ্যাঁ, তার মানে কম্পিউটারের মাধ্যমে তুমি সমস্যা সমাধান করো না? তুমি কম্পিউটারে কি কি কাজ করেছো এখন পর্যন্ত, কি কাজ করছো কম্পিউটারে, অনেক কাজই করেছি স্যার, বলো দুই একটা। যেমন কম্পিউটার দিয়ে স্যার, যেমন ডেটাবেস সংরক্ষণ করছি, আচ্ছা যেমন ডেটাবেস মেমোরি টাইপ। সংরক্ষণ করছো, ঠিক আছে। তুমি কম্পিউটারে যে লেখালেখি করছো কখনো? করছি স্যার, লেখালেখি করাটা, তার মানে তুমি এখানে লেখালেখি করার জন্য একটা সফটওয়্যার ব্যবহার করেছো না, একটা প্রোগ্রাম ব্যবহার করেছো না? জি স্যার। তার মানে কি, তুমি তোমার লেখালেখির সমস্যা সমাধানের জন্য তুমি একটা প্রোগ্রাম বা একটা সফটওয়্যার ব্যবহার করেছো বা একটা ব্যবহার করেছো নির্দেশ, তো সেটাই হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম। তো দেখো, তার মানে কম্পিউটারের মাধ্যমে, তুমি দেখো পড়াটা, কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশমালার সমষ্টি হচ্ছে প্রোগ্রাম। তার মানে তুমি ওই যে যে নির্দেশমালার সমষ্টি, যে সফটওয়্যারটা ব্যবহার করলে, সেটাই আসলে নির্দেশমালা, ওখানে ওই বিভিন্ন নির্দেশ দেওয়া আছে, এই জন্য ওটাকে আমরা বলছি কম্পিউটার প্রোগ্রাম। আবির, বুঝতে পেরেছো? মামুন, জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন বলো প্রোগ্রামিং কি। তাহলে এই প্রোগ্রাম তৈরি করার পদ্ধতি বা কৌশল, এই যে প্রোগ্রাম গুলা কম্পিউটারে যে সমস্যা সমাধান করার জন্য আমরা বিভিন্ন নির্দেশমালা ব্যবহার করে যে সফটওয়্যার তৈরি করছি বা যে প্রোগ্রাম বলছি, এইগুলা তৈরি করার পদ্ধতিটাই হচ্ছে প্রোগ্রামিং। প্রোগ্রামিং,
হ্যাঁ, তার মানে প্রোগ্রাম তৈরি করার পদ্ধতিকেই প্রোগ্রামিং বলে। প্রোগ্রামিং বলে, প্রোগ্রামিং বলে, প্রোগ্রাম তৈরি করার বা রচনা পদ্ধতিকেই প্রোগ্রামিং বলে। আচ্ছা, এখন আসছে প্রোগ্রামার। তাহলে প্রোগ্রামার কাকে বলে? যে এই প্রোগ্রামটা তৈরি করছে বা যে প্রোগ্রামিং করতেছে, বলো আমি একটা সফটওয়্যার, মানে যে তৈরি করে আর কি, ডেভেলপার। জুনায়েদ? জি স্যার। বুঝতেছো? জি স্যার। তার মানে সফটওয়্যারটা যে তৈরি করতেছে, প্রোগ্রামিং যে করতেছে, তাকে আমরা বলতেছি প্রোগ্রামার। আসিফ? আসিফ? জি স্যার। তোমার ছবি দেখা যায় কেন? তোমার দেখা যায় না কেন? হ্যাঁ দেখা যায়। বুঝতেছো প্রোগ্রামার কাকে বলে? জি স্যার। হ্যাঁ, গুড। তাহলে এখন আমরা শিখলাম প্রোগ্রাম কাকে বলে, প্রোগ্রামিং কাকে বলে, প্রোগ্রামার কাকে বলে। এই তিনটা নিয়ে কারো কোনো সমস্যা থাকলে বলো। না স্যার। আচ্ছা, এরপরে আসছে প্রোগ্রামিং ভাষা। এবারে কতটি কাগজে আমার দাদা? না, প্রোগ্রামিং ভাষা, এই যে প্রোগ্রামগুলো রচনা করা হয়, এই প্রোগ্রামগুলা যে ভাষায় রচনা করা হয় বা যে ভাষার সাহায্যে এই প্রোগ্রামগুলা লেখা হয় বা সফটওয়্যার তৈরি করা হয়, তাকেই প্রোগ্রামিং ভাষা বলে। আমার কথা বুঝো নাই? বুঝছি স্যার। আরেকবার বলুন স্যার। আমি বললাম যে, এই যে বললাম যে কম্পিউটার প্রোগ্রাম, কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন নির্দেশের সমষ্টি। প্রোগ্রামিং কি? এই প্রোগ্রাম, এই সফটওয়্যার তৈরি করাটাই হচ্ছে প্রোগ্রামিং। আর প্রোগ্রামার কাকে বলে? যে এই সফটওয়্যারগুলো তৈরি করে। আর প্রোগ্রামিং ভাষা কাকে বলে? এই সফটওয়্যারটা তৈরি করার জন্য যে ভাষা ব্যবহার করা হয়। তার মানে এই সফটওয়্যারটা তৈরি করার জন্য যে ভাষা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোগ্রামিং ভাষা। দেখো এখানে কি বলছে, কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধান তথা প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, চিহ্ন প্রভৃতির সমন্বয়ে গঠিত রীতিনীতিকে প্রোগ্রাম ভাষা বলে। স্যার এখানে একটু ডিটেইলসে দেওয়া হয়েছে, তুমি যদি চাও এটা না লিখবা, তুমি নিজের মতো করে লিখবা যে সফটওয়্যার তৈরি করার জন্য যে ভাষা ব্যবহার করা হয় বা প্রোগ্রাম তৈরি করার জন্য যে ভাষা ব্যবহার করা হয় তাকে প্রোগ্রাম, তাকে প্রোগ্রামিং ভাষা বলে। আচ্ছা, তো এখন এই প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ সম্পর্কে আমরা পড়ব। সে ফ্রম 1945 টু প্রেজেন্ট, সে 1945 সাল থেকে এখন পর্যন্ত এই প্রোগ্রামিং এর ভাষা বা প্রোগ্রামিং এর এই যে 1945 সাল থেকে প্রোগ্রাম তৈরি করা হচ্ছে, তো প্রতিনিয়ত প্রোগ্রামের ভাষা আপডেট করা হচ্ছে, আপডেট করা হচ্ছে, চলমান আছে, এটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তে আপডেট করতে করতে এটাকে আমরা পাঁচটা প্রজন্মে ভাগ করতে পারি। এই যে দেখো মোবাইলের জেনারেশন পড়েছি আমরা, তো মোবাইলের জেনারেশনে কি পড়েছিলাম, যে মোবাইলের জেনারেশন কাকে বলে, যে তোমার প্রথম জেনারেশনে ওই যে বড় ওই যে অ্যান্টেনা মতো মোবাইল ফোন ব্যবহার করতো, তারপরে আস্তে আস্তে ছোট হলো, তারপরে এরপরে ক্যামেরা আলো ফোন আসলো, তারপরে আস্তে আস্তে টাচ ফোন আসলো, না ফোল্ডিং ফোন আসলো, তারপরে টাচ ফোন আসলো, এখন আস্তে আস্তে কোনো বাটনই নাই ফোনে। তো আস্তে আস্তে কি প্রোগ্রেস হচ্ছে, উন্নত হচ্ছে। তো প্রোগ্রামিং এর ভাষাও ঠিক একই রকম, আস্তে আস্তে উন্নত হয়েছে। আমার কথাটা বুঝতে পেরেছো? এই উন্নত হওয়ার যে মানে জেনারেশন, সেটাকে পাঁচ ভাগে ভাগ করা যায়। সেটা মনে করো যে একদম প্রথম থেকে, যে 1945 থেকে 1949 সাল পর্যন্ত ফার্স্ট জেনারেশন, এরপরে সেকেন্ড জেনারেশন 50 থেকে 59, তারপরে তৃতীয় প্রজন্ম, তারপরে চতুর্থ প্রজন্ম, এরপরে পঞ্চম প্রজন্ম, এই পাঁচ ভাগে এই ভাষাকে ভাগ করা হয়। তো প্রথম প্রজন্মের ভাষাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় প্রজন্মের ভাষাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তৃতীয় প্রজন্মের ভাষাকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, চতুর্থ প্রজন্মের ভাষাকে বলা হয় ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এন্ড পঞ্চম প্রজন্মের ভাষাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা স্বাভাবিক ভাষা। তো এই হচ্ছে আমাদের প্রোগ্রামের পাঁচটা জেনারেশন। তোমরা কি এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝছো? জি স্যার। কারো কোনো প্রবলেম আছে?
এই যে দেখো, প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোগ্রামের ভাষাসমূহকে আবার বিভিন্ন স্তরে ভাষা বিভক্ত করা যায়। এই যে দেখো, নিম্ন স্তরের ভাষা, মধ্যম স্তরের ভাষা আছে, এগুলা আজকে আর তোমাদের মাথায় ঢুকাবো না। আজকে ঢুকালে আসলে মাথা হ্যাং হয়ে যাবে। আমি আস্তে আস্তে আগাই। এটা পিডিএফ কি দিয়ে দিবে?